আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলমেত নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.2 এর ত্রিকোণমিতিক অনুপাতের 27 নম্বর অঙ্কটি। 27 নম্বর অঙ্কতে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এমন: 3 cos² 60° প্লাস 1/4 cosec² 30° প্লাস 5 sin² 45° মাইনাস 4 cos² 60°। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগী হলে এই অঙ্কটি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো দেখা যাক অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। প্রথমে অঙ্কটি আমরা এখানে তুলে নেব, 3 cos² 60° প্লাস 1/4 cosec² 30° প্লাস 5 sin² 45° মাইনাস 4 cos² 60°। তো এক্ষেত্রে এটিকে যেভাবে করতে পারি সেটি হচ্ছে 3 লিখব, পরে cot 60° লিখে ব্রেকেট দেব, পরে স্কোয়ারটা বসাবো, প্লাস 1/4 বসাবো, cosec 30° লিখে এই স্কোয়ারটা দিব, প্লাস 5 sin 45° লিখে স্কোয়ারটা দিব, মাইনাস 4 cos 60° লিখে স্কোয়ারটা বাইরে বসাবো। এবার আমরা মানগুলো বসাবো, 3 cot 60° মান 1/√3 বসালাম স্কোয়ার, প্লাস 1/4 cos 30° cosec 30° মান হচ্ছে 2, তো এর উপরে স্কোয়ার আছে যেহেতু আমরা স্কোয়ার দিব, প্লাস 5 sin 45° মান, sin 45° মান আমরা জানি 1/√2, পরে স্কোয়ার আছে মাইনাস 4 cos 60°, cos 60° মান আমরা জানি হাফ, স্কোয়ার বসিয়ে দেব। এবার যেটি করতে পারি 3 ব্রেকেট উঠে নিব, 1 স্কোয়ার করলে 1 আর √3 স্কোয়ার করলে শুধু 3, কারণ রুটের স্কোয়ারে কাটলে 3, প্লাস 1/4 × 2² করলে 4, প্লাস 5 × 1² করলে 1, √2² করলে শুধু 2, মাইনাস 4 × উপর 1² করলে 1, 2² করলে 4। এখানে আমরা যদি কাটাকাটি করি, এটি উপরের 3, এটি নিচের 3, এটি উপরে 4, এটি নিচের 4, এটি উপরের 4, এটি নিচের 4। এখানে যদি লক্ষ্য করি, এখানে থাকে শুধু 1, প্লাস এখানেও থাকে 1, প্লাস এখানে যেটি থাকে 5 উপরে 2 নিচে, মাইনাস এখানে 1। তো এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে লসাগু যদি করি নিচে 2, তো এখানে 2 কে 2, প্লাস এখানে 2 কে 2, প্লাস এখানে থাকবে 5, মাইনাস এখানে 2 কে 2, নিচে 2, উপরে 2 2 আর 5, অর্থাৎ 4 5 9 বিয়োগ করলে 2, এখানে 2 2 5, অর্থাৎ 2 2 4 4 5 9, 9 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আমাদের নিচে 2 উপরে 7 থাকতেছে, এটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো। আমার আজকের এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো।
আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।